অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম এমটিএফএ, যার প্রতারণার শিকার হয়েছেন সারা দেশের অসংখ্য মানুষ। তাদের এই দেশীয় এজেন্টদের খপ্পর থেকে বাদ যায়নি বিভিন্ন জেলার রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, দিনমজুর, এমনকি প্রবাসীরাও। সাধারণ মানুষকে সর্বশান্ত করে গায়েব স্থানীয় ডিলাররা। আমাদের খুলনা প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী এবং ঠাকুরগাঁও প্রতিনিধি এম এস আমাদের পাঠানো তথ্য ছবিতে দেখে নেব ডেস্ক রিপোর্ট। নামি দামি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, বাড়ি বাড়ি গিয়ে সংসারে সচ্ছলতা আনার আশ্বাস, চলেছে দিনের পর দিন, মাসের পর মাস। ঘরে বসে আয় করা যাবে ডলারে, এমন লোভ দেখিয়ে এমটিএফই-র কথিত সিইওরা লেগেছিল আঠার মতো। ঝুঁকি আছে জেনেও পাশের বাড়ির কিংবা পারিবারিকভাবে আপন এই মানুষগুলোকে অবিশ্বাস করেননি কেউ, তবে শেষটায় ঠকেছেন সবাই। ঠাকুরগাঁও পীরগঞ্জ পৌর শহরের পালিগাঁও গ্রামের বাসিন্দা শাহনূর বেগম এনজিও থেকে 52,000 টাকা ঋণ নিয়েছিলেন ব্যবসা বাড়ানোর জন্য। সেই সময় কথিত সিইও প্রতিবেশী আব্দুল হাইয়ের কথার ফাঁদে পড়ে পুরো টাকা দিয়েছেন মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ বা সংক্ষেপে এমটিএফই নামের এই বিদেশি কোম্পানিতে। পুরো জেলায় এভাবে ঠকে যাওয়া মানুষের তালিকাটা ছোট নয়। আসলে টাকাটা ফেরত চায়, আর কিছু চায় না। ওদের সরকার কি শাস্তি দিবে দোক, কিন্তু আমাদের টাকাটা আমরা ফেরত চাই। সবাই যেহেতু ইনভেস্ট করতেছে, তো আমি একটা লোন বাইর করি, লোন বাইর করে আমিও ইনভেস্ট করছি। দাদা অনেক বুঝাই থাকে যে এটা তোমার অনেক লাভ হবে, তোমরা স্টুডেন্ট, ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারবা। এমটিএফই-র এই কথিত সিইও আব্দুল হাই ঠাকুরগাঁওয়ের বিনিয়োগকারীদের দেখভাল করতেন। তার বড় ভাই আবু ওয়ারেস, ছোট ভাই রুবেল, আব্দুস সোবহান ও আনিসুর ছিলেন সহযোগী হিসেবে। কোম্পানি বন্ধ হওয়ার পর পরিবার নিয়ে উধাও আব্দুল হাই আর সহযোগীরা এখন নানা কথায় সাফাই গেছেন। এ খালি বুঝ দে ঢুকো, 8 মাস থেকে বুঝাচ্ছে, এখন আমার ছেলে ঢুকাই লিলা, আমাদেরকে বলেনি, আমার ছেলে ঢুকাইছে দে। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানালেন অভিযোগ পেলেই ব্যবস্থা নেবেন তারা, যদিও রহস্যময় কোনো কারণে থানামুখী হচ্ছেন না ভুক্তভোগীরা। কেউ আমাদেরকে এখন পর্যন্ত স্পেসিফিক অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ পর্যায়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। ঠকে যাওয়া মানুষের তালিকাটা অনেক দীর্ঘ। বিভাগীয় সদর খুলনাতেও প্রায় 1.5 বছর আগে থেকেই চলেছে এই প্রতারণা। বিভিন্ন স্থানে অডিটোরিয়াম, কমিউনিটি সেন্টার ভাড়া করে চলতো জমকালো সেমিনার, প্রকাশ্যে চলেছে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে মানুষকে বোকা বানানোর উৎসব। আপনি এটা করেন, এতে প্রফিট আছে, লস নাই কোনো, এটা যাবে না। 2027 সাল পর্যন্ত রিনিউ করছিল, অনেকেই সর্বশান্ত হয়েছে, অনেকে লোন উঠায় আনছে, আমি নিজেও ঋণী হয়ে আসলে টাকাটা দিয়েছি। আমরা চাই যারা এটা করেছে বা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সঠিক পরিসংখ্যান না পাওয়া গেল খুলনা মহানগর সহ 13 খাদা, পাইকগাছা, কপিলমুনি, পয়রা এলাকার অসংখ্য মানুষ এখন পথে বসেছেন। এই প্রতিষ্ঠানে বিনিয়োগটাই অপরাধ, সেই জ্ঞানটুকুও ছিল না এসব এলাকার সাধারণ মানুষের। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।